আজকে আমরা কথা বলবো নেটিভ পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিসকে নিয়ে। নেটিভ পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস জানার আগে আমাদের জানতে হবে যে পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস কি। পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিস হচ্ছে আগারোস জেল ইলেকট্রোফোরেসিসের মতো একটা সেপারেশন টেকনিক, যেখানে কি হয় না, পোর সাইজ কম হওয়ার জন্য এখানে স্মল মলিকুলার ওয়েটের কোনো পার্টিকেলকে সেপারেট করার জন্য ইউজ করা হয়, যেমন প্রোটিনের সেপারেশনের জন্য ইউজ করা হয়। তো কি না ব্যাপার হচ্ছে যে আগারোস জেল ইলেক্ট্রোফোরেসিসে যদি আমি আগারের পার্সেন্টেজটা বাড়িয়ে দিই তাহলে সেখানেও পোর সাইজ কম হবে, এবং পোর সাইজ কম হলে সেটাকেও আমরা প্রোটিন সেপারেটের জন্য ইউজ করতে পারবো, কিন্তু করা হয় না সেভাবে। তার কারণ কি না, তার কারণ আমরা ওখানে আগারোসের পার্সেন্টেজ কতটা নেব তার একটা রেঞ্জ থাকে। যদি আমি তার থেকে কম পার্সেন্টেজের আগার নিয়ে নিই তাহলে কি হবে না, তাহলে ওটা আগারটা সলিডিফাই হবে না। সেই রকম আমি যদি ওই পার্সেন্টেজে ওই রেঞ্জের থেকে বেশি পার্সেন্টেজের আগার যদি আমি ইউজ করি তাহলে কি হবে না, তাহলে ওটা মানে জেল ফর্মেশনের আগেই, যে লোডিং ট্রেতে আমরা লোড করার আগেই কি হবে না, সেটা সলিডিফাই হয়ে যাবে। এবং সেটা সলিডিফাই হয়ে গেলে আমরা ওটাকে ওটার থেকে আর ইউনিফর্ম থিকনেসের জেল ফর্মেশন করতে পারবো না। তার জন্য কি হয় না, তার জন্য আগারোস জেল ইলেকট্রোফোরেসিসকে সেইভাবে প্রোটিন সেপারেটের জন্য ইউজ করা হয় না। এখানে কি করা হয় না, এখানে সেপারেট একটা ডিফারেন্ট একটা জেল ইউজ করা হয়, যেটা হচ্ছে পলিঅ্যাক্রিলামাইড জেল। তো এই যে পলিঅ্যাক্রিলামাইড, এটা কি হয় না, মার্কেটে মার্কেটেতে এটা অ্যাক্রিলামাইড মনোমার হিসেবে পাউডার ফর্মে পাওয়া যায়। এই অ্যাক্রিলামাইড মনোমারকে তার সাথে ডিস্টিল ওয়াটার বা বাফার মিশিয়ে তারপরে সেটাকে আমরা মাইক্রোওভেনে বয়েল করে তারপরে সেখান থেকে আমরা জেল ফর্মেশন করি। তো এখানে কি হয় না, আগারোস জেল ইলেকট্রোফোরেসিসে আগারোস যেমন নিজের থেকেই পলিমারাইজেশন হয়ে নিজের থেকেই সেটা যেমন জেল ফর্মেশন হয়ে যায়, এখানে কিন্তু কি হয় না, এই যে মনোমার অ্যাক্রিলামাইড মনোমার, সে নিজের থেকে কিন্তু পলিমারাইজ হতে পারে না এবং সে নিজের থেকে জেল ফর্মেশন করতে পারে না। তার জন্য কি দরকার হয় না, তার জন্য সেপারেট কয়েকটা মেটেরিয়ালের প্রয়োজন হয়, যেটা হচ্ছে অ্যামোনিয়াম পারসালফেট, তার সাথে হচ্ছে টেট্রামিথিলিন ডায়ামিন। এই অ্যামোনিয়াম পারসালফেট আর টেট্রামিথিলিন ডায়ামিন এরা কি করে না, এরা ওই মনোমারটা যেটা থাকে সেই অ্যাক্রিলামাইড মনোমার তার পলিমারাইজেশন করে। কিভাবে পলিমারাইজেশন হয় না, এই অ্যাক্রিলামাইডের পলিমারাইজেশনের জন্য দরকার হয় ফ্রি রেডিক্যাল। এই ফ্রি রেডিক্যাল যে কোনোভাবে আমাদের তৈরি করতে হবে। এই ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয় না, অ্যামোনিয়াম পারসালফেট তার ডিকম্পোজিশন যদি করা হয় তাহলে সেখান থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। অ্যামোনিয়াম পারসালফেটের এই ডিকম্পোজিশনটা করে কি না, টেট্রামিথিলিন ডায়ামিন। তার জন্য কি হয় না, অ্যামোনিয়াম পারসালফেট আর টেট্রামিথিলিন ডায়ামিনের ডায়ামিন ওই অ্যাক্রিলামাইড মনোমারের সাথে মিশিয়ে দেওয়া হয়। তার ফলে কি হয় না, তার ফলে অ্যাক্রিলামাইড মনোমার থেকে পলিমারাইজেশন হয় এবং সেখান থেকে ওই জেল ফর্মেশন হয়। এভাবে এছাড়াও আরও একটা প্রসিডিওর আছে যার সাহায্যে এই অ্যাক্রিলামাইডের পলিমারাইজেশন করা হয়, সেটা হচ্ছে ফটো ডিকম্পোজিশন বা ফটো পলিমারাইজেশন যেটা থাকে। সেখানে কি হয় না, এই অ্যামোনিয়াম পারসালফেট আর টেট্রামিথিলিন ডায়ামিনের পরিবর্তে এখানে রাইবোফ্লাভিন ইউজ করা হয়। রাইবোফ্লাভিন ইউজ করা হয় যেটার থেকে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। কিভাবে তৈরি হয় না, রাইবোফ্লাভিনের ফটো ডিকম্পোজিশন হয়। ফটো ডিকম্পোজিশন কখন হয় না, ব্রাইট লাইটে যদি আমরা এই রাইবোফ্লাভিনে রাখি এবং তার থেকে কি হয় 2-3 ঘন্টা যদি আমরা রাখি তারপরে কি হয় না, সেখান থেকে তার ফটো ডিকম্পোজিশন হয়ে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, এবং এই ফ্রি রেডিক্যালটা কি করে না, অ্যাক্রিলামাইডের মনোমারটাকে পলিমারাইজেশন করে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে এখানে দুটো ইউনিট লাগে, একটা হচ্ছে অ্যাক্রিলামাইড আর একটা হচ্ছে 20-অ্যাক্রিলামাইড। এই অ্যাক্রিলামাইড কি করে না, এই যে লিনিয়ার যে চেনটা সেটা তৈরি করে অ্যাক্রিলামাইডগুলো পরপর যুক্ত হয়ে। আর তাছাড়া অ্যাক্রিলামাইড দুটো অ্যাক্রিলামাইড একসাথে যুক্ত হয়ে তৈরি করে কি না, 20-অ্যাক্রিলামাইড। এই যে 20-অ্যাক্রিলামাইড সে কি করে না, সেই ক্রস লিঙ্কিংগুলো করে। এই জন্য ক্রস লিঙ্কিংয়ে দুটো করে অ্যাক্রিলামাইড রয়েছে, এটা হচ্ছে 20-অ্যাক্রিলামাইড। এই 20-অ্যাক্রিলামাইডটা ক্রস লিঙ্ক করে আর এই অ্যাক্রিলামাইডের যে মনোমার তারা কি করে, এই লিনিয়ার যে চেনটা তৈরি হয়েছে সেটি চেনটা তৈরি করে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাক্রিলামাইডের জেল ফর্মেশন। এখানে অ্যাক্রিলামাইডের পার্সেন্টেজ যদি বেশি নেওয়া হয় তাহলে কি হবে, পোর সাইজটা কম হবে, আর যদি কম নেওয়া হয় তাহলে সেখানে পোর সাইজ বেশি হবে। অ্যাক্রিলামাইডের পার্সেন্টেজ কত নেওয়া হয়, 3-30% মতো অ্যাক্রিলামাইড নেওয়া হয়। এরপর ব্যাপারটা যেটা রয়েছে যে অ্যাক্রিলামাইডের পলিমারাইজেশনের জন্য প্রয়োজন হয় কি, ফ্রি রেডিক্যাল। এবারে যদি আমরা এটা নর্মাল কন্ডিশনে বা নর্মাল যদি আমরা ল্যাবেতে করি তাহলে সেখানে কি হয় না, সেখানে আমাদের অক্সিজেনের মানে টাচে চলে আসে। তো অক্সিজেন কি না, অক্সিজেন হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল স্ক্যাভেঞ্জার, যে কি করে ফ্রি রেডিক্যালকে রিমুভ করে দেয়। সেই জন্য কি হবে না, সেই জন্য আমরা যদি অ্যারোবিক কন্ডিশনে যদি আমরা এটা করি তাহলে কিন্তু
পলিমারাইজেশন হবে না। সেই জন্য কি হয় না, জেল ফর্মেশনের জন্য আমাদের কোনো একটা ভ্যাকাম বা ক্লোজ সিস্টেমের প্রয়োজন হয়, অথবা আমরা যখন জেল তৈরি করি জেলের উপরে একটা ইথানল বা ওয়াটারের লেয়ার দেওয়া হয়, মানে জেল তৈরি করে সঙ্গে সঙ্গে তার উপরে ইথানল বা ওয়াটার দিয়ে দেওয়া হয়, যাতে কি হয় না, যাতে ওইটা ওই জেলটা পলিমারাইজেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওইটা যেন এয়ারের কন্টাক্টে না আসে। এই গেল, এইভাবে তৈরি করা হয় আমাদের পলিঅ্যাক্রিলামাইডের জেলটা তৈরি করা হয়। এখানে অ্যাক্রিলামাইডের যে মনোমারটা সেটা কিন্তু টক্সিক, সেই জন্য কী করতে হয় না, ওটাকে আমরা মানে হ্যান্ডেল উইথ কেয়ার, মানে সেই রকমভাবে ওইটা আমাদের হ্যান্ডেল করতে হবে যাতে সেইভাবে আমাদের স্কিনের টাচে না আসে। তাহলে আমাদের এখন পর্যন্ত জেল ফর্মেশন হয়ে গেছে। জেল ফর্মেশন হয়ে যাওয়ার পর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে স্যাম্পেল প্রিপারেশন করতে হবে। স্যাম্পেল প্রিপারেশনের জন্য কী করা হয় না, প্রোটিন যে স্যাম্পেল তার সাথে কয়েকটা জিনিসকে মেশাতে হবে। কি নেওয়া হয় না, তার সাথে বাফার নেওয়া হয়। বাফার কি নেওয়া হয় না, এখানে 30 HCl বাফার নেওয়া হয়। বাফার যদি না নেওয়া হয় তাহলে কি হবে না, তাহলে যে আমরা এখানে যখন কারেন্ট দেব, কারেন্ট দিলে সেই চার্জকে তো ক্যারি করতে হবে, সেই ক্যারি কে করবে, ক্যারি করার জন্য ওই 30 HCl বাফার নেওয়া হয়, যেটা HCl H+Cl- ভেঙে যায়, তারপরে সেটা চার্জ ক্যারি করে। তো এই জন্য বাফার নেওয়া হয়। তার সাথে ওই প্রোটিনকে যখন আমরা ওই ওয়েলের মধ্যে যখন বা স্লটের মধ্যে যখন আমরা স্যাম্পেল অ্যাপ্লাই করব, তখন তো প্রোটিনের লো মলিকিউলার ওয়েট বা প্রোটিন হালকা হওয়ার জন্য সেটা ওখান থেকে ফ্লোট হয়ে ভেসে বেরিয়ে চলে আসতে পারে, সেই জন্য ওই প্রোটিন স্যাম্পেলের সাথে গ্লিসারল মেশানো হয়। এবং তারপরে কি হয় না, তারপরে এখানে এখানে কি করা হয় না, এখানে তারপরেতে এই প্রোটিন স্যাম্পেলটা যখন মুভমেন্ট হয়, প্রোটিন স্যাম্পেলটা জেলের মধ্যে কতটা মুভমেন্ট করছে সেটা তো আমরা দেখতে পাবো না খালি চোখে, সেই জন্য তার সাথে একটা ট্র্যাকিং ডাই ইউজ করা হয়, যেটা হচ্ছে ব্রোমোফেনল ব্লু। ওই ব্রোমোফেনল ব্লু কী করে না, তার সাইজ খুব ছোট হয় এবং ব্রোমোফেনল ব্লু সে নিজে নেগেটিভ কালারের হয়, এই নেগেটিভ চার্জের হয়, সেই জন্য কী হয় না সেখানে, সেই জন্য সব থেকে ছোট যে প্রোটিনটা রয়েছে, সব থেকে লো মলিকিউলার ওয়েটের যে প্রোটিন রয়েছে তার থেকেও আগে আগে মুভমেন্ট করে ওই ব্রোমোফেনল ব্লু, যার ফলে কী হয় না, আমরা বুঝতে পারবো যে প্রোটিনের মুভমেন্ট কত দূর হয়েছে। কারণ কি, ব্রোমোফেনল ব্লু যতটা যাবে তার পিছনে ঠিক প্রোটিন থাকবে। যদি আমরা এটা ভিজুয়ালাইজ না করি তাহলে কি হবে, প্রোটিন ওই জেলের বাইরে বেরিয়ে চলে যাবে, এই জন্য ট্র্যাকিং ডাই নেওয়া হয়। এই গেল আমাদের স্যাম্পেল প্রিপারেশন। স্যাম্পেল প্রিপারেশনের পরে বাকি যে টেকনিক সেটা আদারস জেল ইলেকট্রোফোরেসিসের মতোই সেম। এখানে কি করা হয় না, এখানেতে আমাদের যে ইলেকট্রোফোরেসিস যে চেম্বার রয়েছে সেই চেম্বারের মধ্যে আমরা এই জেলকে নিয়ে আসি, তারপরে সেখানে ইলেকট্রিক কারেন্ট দেওয়া হয় এবং তার আগে এখানে বাফার ফিল করা হয়। বাফার যেটা ইউজ করা হয়, বাফারটা ইউজ করা হয় একটা মানে বেসিক বাফার ইউজ করা হয়, যেখানে কি হয় একটা হাই pH-এর বাফারকে ইউজ করা হয়, 8 থেকে 9 pH থাকে। তার কারণ কি না, এমন একটা pH নেওয়া হয়, প্রোটিন কি হয়, প্রোটিন তো কয়েকটা অ্যামাইনো অ্যাসিড নিয়ে তৈরি, তো এই অ্যামাইনো অ্যাসিডগুলো যদি আমরা লো pH বা কম pH-এ রাখি তাহলে সেখানে কি হবে, অ্যামাইনো অ্যাসিডগুলো তো তারা নেগেটিভ, পজিটিভ আর নিউট্রাল এই তিনটে ফর্মে থাকতে পারে, লো pH-এ তারা তো পজিটিভ হিসেবে থাকে, তো আমরা ওই জন্যে হাই pH-এর বাফার ইউজ করি, যাতে কি হয় না, যাতে ওই প্রোটিনটা ওভারঅল একটা নেগেটিভ চার্জের হয় এবং নেগেটিভ চার্জ ক্যারি করে, যার ফলে কি হবে না সেটা পজিটিভলি চার্জ অ্যানোডের দিকে তার মুভমেন্ট হয়। এই জন্য এখানে আমরা কি ইউজ করি না, বাফার ইউজ করি যার pH-টা কিছুটা বেশি থাকে। এভাবে বাফার নেওয়া হয়, বাফার নেওয়ার পরে কি হয় না, এখানে কারেন্টকে অন করা হয়, কারেন্ট সাপ্লাইটাকে অন করা হয়। অন করার পরে কী হবে না, প্রোটিনটা যেহেতু এটা নেগেটিভলি চার্জ হয়ে গেল, সেই জন্য প্রোটিন নেগেটিভ থেকে পজিটিভলি চার্জ অ্যানোডের দিকে মুভমেন্ট হবে। এরপরে এখানে প্রোটিনের মুভমেন্ট হবে যেই যেই কয়েকটা বিষয়ের উপর, সেই বিষয়গুলো হচ্ছে এই সব বিষয়গুলো। এই বিষয়গুলোতে আসার আগে কি আরেকটা জিনিস, যেটা এখানে যে স্লটগুলো থাকে 11 জেল ইলেকট্রোফোরেসিসের মতো সেম ভাবেই কি হয় না, প্রথমের যে স্লটটা সেখানে আমরা একটা লেডার ইউজ করি। লেডার মানে যেখানে আমাদের প্রোটিনের মলিকিউলার ওয়েটটা আমরা জানি, নন মলিকিউলার ওয়েটের প্রোটিনকে ইউজ করি, যার মুভমেন্ট দেখে যার সাথে কম্পেয়ার করে আমাদের যে আননোন স্যাম্পেলগুলো তার যে কতটা মলিকিউলার ওয়েট সেটা আমরা ডিটারমাইন করতে পারি। এই হলো প্রসিডিওর। তারপরে এখানে কোন প্রোটিন কতটা মুভ করবে তার সেটা ডিপেন্ড করছে এতগুলো বিষয়ের উপর। কি না, প্রথমে হচ্ছে যে আমরা SDS ফেজের সাথে নেটিভ পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেকট্রোফোরেসিসের ডিফারেন্সটা এইখানে, SDS-এ আমরা বাইরে থেকে চার্জ দিয়ে দিই, কিন্তু নেটিভের ক্ষেত্রে কি হয় না, প্রোটিন যেটা থাকে প্রোটিনটার কোনো রকমভাবে তার ডিনেচার করা হয় না, প্রোটিনের যে টার্সিয়ারি স্ট্রাকচার বা কোয়াটারনারি স্ট্রাকচার সেগুলোকে কোনোভাবে ব্রেক করা হয় না, প্রোটিনটা পুরো আনচেঞ্জ ফর্ম বা পুরো নেটিভ ফর্ম
ফর্ম বা তার ফোল্ডেড যে ফর্ম থাকে সেই ফর্মেই তাকে রেখে দেওয়া হয়, ইনট্যাক্ট ফর্মে প্রোটিনটাকে রেখে দেওয়া হয়, তারপরে তার সেপারেশন করা হয়। এই জন্য এই প্রসিডিওরটাকে বলা হয় নেটিভ পলিঅ্যাক্রিলামাইড জেল ইলেক্ট্রোফোরেসিস। আর এসডিএস এর ক্ষেত্রে কি করা হয় না, সেক্ষেত্রে আমাদের প্রোটিনের যে টার্সিয়ারি কোয়াটারনারি সেকেন্ডারি স্ট্রাকচার সেটাকে ভেঙে সেটাকে লিনিয়ারাইজ করে তাকে বাইরে থেকে এসডিএস ট্রিটমেন্ট করে নেগেটিভলি চার্জ করা হয়। এখানে সেই সব কিছু করা হয় না, প্রোটিনের যে নিজস্ব চার্জ সে নিজস্ব চার্জেই তার মুভমেন্ট। আমরা চলে আসছি কয়েকটা বিষয়ের উপর যার উপর ডিপেন্ড করে কি হয় না প্রোটিনের মুভমেন্ট হয়, কোন প্রোটিন কতটা মুভ করবে সেটা ডিপেন্ড করে এই সমস্ত বিষয়গুলোর উপর। প্রথমে যেটা সেটা হচ্ছে শেপ বা কনফর্মেশন। যদি একটা প্রোটিন সে কম্প্যাক্ট ফর্মে বা গ্লোবিউলার ফর্মে থাকে তাহলে তার মুভমেন্ট বেশি হবে। কারণ কি না, এই যে জেল, জেলটা তো একটা সিপ বা একটা চালুনির মতো যার মধ্যে পোর থাকে, ওই পোরের মধ্যে দিয়ে প্রোটিনের মুভমেন্ট হয়। তো এই প্রোটিনের মুভমেন্ট তখনই বেশি হবে যখন ওই পোরের মধ্যে দিয়ে সে ইজিলি পাস করতে পারবে, ফলে তাকে কম হিন্ডারেন্স বা কম ফ্রিকশনের সম্মুখীন হতে হবে। এই জন্য কি হয় না, একটা প্রোটিন যদি গ্লোবিউলার ফর্মে থাকে তাহলে সে ইজিলি মুভ করতে পারে এবং সে বেশি দূর যেতে পারে সেই প্রোটিনের তুলনায় যে প্রোটিনটা একটা ইলঙ্গেটেড ফর্মে বা যে একটা লিনিয়ারাইজ ফর্মে আছে। এই গেল শেপ বা কনফর্মেশনের উপর ডিপেন্ড করে প্রোটিনের মুভমেন্ট। এরপরে নেক্সট যে বিষয়টা সেটা হচ্ছে চার্জ ডেন্সিটি বা চার্জ টু মাস রেশিও। এই চার্জ ডেন্সিটি বা চার্জ টু মাস রেশিও যেটা হচ্ছে তার ওই প্রোটিনের নিজস্ব চার্জ, এইটা হচ্ছে নেটিভ নেটিভ যে পেজ ইলেকট্রোফোরেসিস সেখানে প্রোটিনের নিজস্ব চার্জ বা অরিজিনাল চার্জের উপর ডিপেন্ড করে প্রোটিনের মুভমেন্ট হয়। এইচডিএস এর ক্ষেত্রে বাইরে থেকে আমাদের চার্জ প্রোভাইড করা হয়। এই গেল চার্জ ডেন্সিটি বা চার্জ টু মাস রেশিও। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে সাইজ বা তার যে মলিকিউলার ওয়েট, কোন যে প্রোটিনের মলিকিউলার ওয়েট বেশি হবে, যার সাইজ বেশি হবে বা বড় সাইজের কোনো একটা প্রোটিন তার মুভমেন্ট কম হবে কার তুলনায়, সে ছোট সাইজের একটা প্রোটিনের তুলনায়। এখানেও সে একই ব্যাপার, বড় সাইজের প্রোটিন যখন ওই পোরের মধ্যে দিয়ে যখন তার মুভমেন্ট হবে তখন তাকে বেশি হিন্ডারেন্স বা বেশি ফ্রিকশনের সম্মুখীন হতে হবে। এই জন্য বড় একটা বা বেশি মলিকুলার ওয়েটের একটা প্রোটিনের থেকে কম মলিকুলার ওয়েটের প্রোটিনকে প্রোটিনের মুভমেন্ট অনেকটা বেশি হবে। এই সব বিষয়গুলোর উপর ডিপেন্ড করে প্রোটিনের এখানে মুভমেন্ট। এরপরে আমাদের কী করতে হবে না, আমাদেরকে দেখতে হবে যে কোন প্রোটিন কতটা মুভ করেছে, কোন প্রোটিন কতটা মুভ করেছে সেটা জানার জন্য আমাদেরকে এটা দেখতে পেতে হবে। দেখতে পেতে হবে, আমরা ন্যাকেড আই বা খালি চোখে এটা আমরা দেখতে পাবো না। সেই জন্য কী করতে হবে না, সেই জন্য আমাদেরকে এটা কালার প্রোভাইড করতে হবে, ওই যে প্রোটিন তাকে আমরা কালার প্রোভাইড করতে হবে। প্রোটিনকে কালার প্রোভাইড কীভাবে করবো আমরা, না তার জন্য কয়েকটা ডাইকে ইউজ করা হয় বা কয়েকটা কেমিক্যালকে ইউজ করা হয়, যাদের মধ্যে বেশি সব থেকে ইউজ করা হয় কুমাসি বিলিয়ান্ট ব্লু। কুমাসি বিলিয়ান্ট ব্লু কী হয় না, ওই যে মানে পুরো সেপারেশন হয়ে গেলো প্রোটিনে, তারপরে ওই জেলকে নিয়ে যেয়ে কুমাসি বিলিয়ান্ট ব্লু দিয়ে ট্রিটমেন্ট করতে হবে। ট্রিটমেন্ট করার পরে কী হবে না, যেই যে জায়গাগুলো জেলের যেই যে জায়গাগুলো প্রোটিন রয়েছে সেই সেই জায়গাগুলোই ব্লু কালার ডেভেলপ হবে এবং সেখান থেকে আমরা বুঝতে পারবো যে প্রোটিনের কতটা মুভমেন্ট হয়েছে। তাছাড়া সিলভার স্টেন দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। সিলভার স্টেন দিয়ে যদি আমরা ট্রিটমেন্ট করি তাহলে কি হবে না, যেই যে জায়গাগুলোতে প্রোটিন আছে সেই সেই জায়গাগুলোতে সিলভার ডিকম্পোজিশন হবে, যার ফলে কি হবে না সেখানে একটা গ্রে বা একটা ব্ল্যাক কালার ডেভেলপড হবে। এবং তাছাড়া আরও একটা টেকনিক আছে যেটা হচ্ছে রেডিওঅ্যাক্টিভলি লেবেল প্রোটিন। রেডিওঅ্যাক্টিভলি লেবেল প্রোটিন কি না, যখন আমাদের প্রোটিনটা সৃষ্টি হচ্ছে ট্রান্সলেশনের মাধ্যমে বা আমরা রেপ্লিকেশন বা ট্রান্সক্রিপশন সেই টাইমেও আমরা লেবেল করতে পারি যাতে করে একটা ট্যাগ প্রোটিন তৈরি হয়। সেই ট্যাগ প্রোটিন কী হবে না, এখানে রেডিও লেবেল যেহেতু করা থাকছে সেহেতু এখানে প্রোটিন যখন সেপারেট হয়ে গেল তারপরে সেটাকে আমরা এক্স রের আন্ডারে দেখতে হবে, সেখানে কী হবে না একটা গ্রে কালার ডেভেলপড হবে যে যে জায়গাগুলোতে প্রোটিন রয়েছে। এই গেল আমাদের টেকনিক যার সাহায্যে ভিজুয়ালাইজেশন করলাম যে কোন প্রোটিন কতটা মুভ করেছে। এবং এইটা ভিজুয়ালাইজেশন করার ফলে কী হবে না, আমাদের প্রথমে যে এই যে লেডার ছিল এই লেডারের সাথে আমরা এই যে আননোনগুলো তাদের একটা কম্পেয়ার করতে হবে এবং তাদের সাথে কম্পেয়ার করে আমরা বুঝতে পারবো যে কোন প্রোটিনের কতটা মলিকুলার ওয়েট। এই গেল আমাদের যে ভিজুয়ালাইজেশন টেকনিক বা ডিটারমিনেশন। তারপরে এবার আসছি এর অ্যাপ্লিকেশন কী, কী জন্য এটাকে ব্যবহার করা হয় না, কোনো প্রোটিনকে তার চার্জ শেপ সাইজ এইসবের উপর ডিপেন্ড করে সেপারেট করার জন্য ইউজ করা হয় মেনলি এই নেটিভ পেজকে। তার কারণ আমরা এসডিএস পেজেতে এতগুলো বিষয়ের উপর আমরা কিন্তু প্রোটিনকে সেপারেট করতে পারি না। তাছাড়া এখানে আরও কয়েকটা বিষয় আমাদের জানতে হেল্প করে এই নেটিভ পেজ, যেটা হচ্ছে যে প্রোটিনের কনফর্মেশনটা কী, কী কনফর্মেশন জানার জন্য হেল্প করে আমাদের। তাছাড়া প্রোটিনের সেপারেশন বা প্রোটিনের মধ্যে কোনো প্রোটিন প্রোটিন ইন্টারাকশন রয়েছে কি না, কী ধরনের সেখানে বন্ড রয়েছে সেগুলোও কিন্তু জানা যায় এই নেটিভ পেজের সাহায্যে। কারণ কি, তার মুভমেন্ট দেখে বোঝা যাবে।
তারপরে যেটা সেটা হচ্ছে যে কোন প্রোটিনটা তার কম্পোজিশন কি 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 অ্যামাইনো অ্যাসিড দিয়ে ওই প্রোটিনটা তৈরি সেটাও কিন্তু বোঝা যাবে এই নেটিভ পেজের সাহায্যে। এই গেল আমাদের টোটাল প্রসিডিওর নেটিভ পেজ। থ্যাংক ইউ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন, নেভার মিস অ্যান আপডেট।